ফ্রেন্ডস, নতুন আর একটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো চিকেন মশালা ফ্রাই। বাট এটা একটু আমি মানে ইউনিক স্টাইলে, একটু ইজি প্রসেসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝে যাবে একদম কম তেলে কিভাবে আমি চিকেন মশালা ফ্রাইটা বানাচ্ছি। তো প্রথমে আমি যেটা করব, তিনটে দেখো চিকেনের লেগ পিস নিয়েছি, সেগুলোকে আমি এই মাঝখান থেকে একটুখানি চিড়ে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো এতে দেবো, সবই দিচ্ছি হাফ টিস্পুনের মতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি দেখো মোটামুটি তিনটে লেগ পিসের জন্য আমি 1 টেবিল স্পুন, 1.5 টক দই। আচ্ছা, এরপর আমি দেব পরিমাণ মতো নুন, তারপর আমি দেব ধনে পাতা কুচি, এরপর আমি দিচ্ছি দেখো 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, এবার আমি দেব আদা রসুনের পেস্ট। আমি এখানে রেডিমেড যে আদা রসুনের পেস্ট হয় সেই পেস্টটি ব্যবহার করছি। তো এখানে মোটামুটি 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট, আমি এখানে যেহেতু এটা একসাথেই থাকে তো সেই মতো আন্দাজেই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তোমাদের হাতে যদি বেশি টাইম থাকে, সেই টাইম যত বেশিক্ষণ রাখতে পারবে তত ভালো, ম্যারিনেশনটা ভালো হবে। তো একটা একটা করে লেগ পিসকে এইভাবে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করেছি, দেখো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো যেটা তোমাদেরকে বলছিলাম ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো আমি কিন্তু প্রেশার কুকারে রান্নাটা করব। তো দেখলে তো কত সামান্য আমি সর্ষের তেল দিলাম, মোটামুটি 1/2 টিস্পুনের মতো সর্ষের তেলে আমি চিকেনের রেসিপিটা বানাবো। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সামান্য জল দিয়ে। এবার এটা একটুখানি হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেবো 1 থেকে 2 মিনিটের মধ্যে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। এরপরে আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে তোমার আর একটুখানি ধনে পাতা কুচি। প্রথমে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, পরেও আমি আর একটুখানি ধনে পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে। এরপর আমি যেটা দিচ্ছি, দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেখে দেবে, কারণ ম্যারিনেশনে করার সময় চিকেনে আমি নুন দিয়েছিলাম, তো নুনটা দিয়ে দেবো। আজকের এই রেসিপিটা না মানে কি বলবো, অ্যাজ এ স্টার্টার আইটেম এত ভালো হয়, আমি এটা নিয়ে সেকেন্ড টাইম বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারই করে ফেলি। তো সরি, আরও তো এটা খুবই ভালো লেগেছে। তো দেখো এখানে আমি এবার অ্যাড করছি তোমার 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে ম্যারিনেশনে করার সময় কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, এখন একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আর কিছু কিন্তু আমি এখানে অ্যাড করব না। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। আর আমার একটু নুন কম লেগেছিলো বলে আর একটু সামান্য নুন এখানে আমি দিয়ে দিয়েছিলাম। এবার দেখো চিকেনগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর তোমরা লক্ষ্য হয়তো করেছো আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, পুরোটাই কিন্তু টমেটোর যে পেস্ট সেটাই ছিল, সেটাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, কোনো রকম জল কিন্তু আমি এখানে দেবো না। তো চিকেনগুলো দেওয়ার পর কুকারে ঢাকা আটকে আমি মোটামুটি তিনখানা সিটি মানে হাই ফ্লেমে 3টে সিটি দিয়েছি, তারপর লোতে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য, তারপর আমি কুকারটাকে বন্ধ করে দেবো। আচ্ছা, যারা আমার নতুন বন্ধু আছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার সব রকমের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো দেখো কুকারে ঢাকা আটকে দিয়েছি, এবার আমি সিটি করা অবধি ওয়েট করবো। ঢাকা খুলে দেখো মানে কত সুন্দর চিকেনটা সফট হয়ে গেছে, আর পুরো মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, মানে তোমার চিকেনের ভেতর ঢুকে গেছে। এবার যেটা লাস্ট পার্ট, আমি এই চিকেনটাকে একটু তান্দুরি লুক দিতে চাই, তাই জন্য আমি এগুলো চিকেনটাকে আমি একটুখানি গ্যাসের চুলাতে একটুখানি আমি পুড়িয়ে নিচ্ছি, যাতে একটু তান্দুরি লুক আসে আর একটু স্মোকি ফ্লেভারও আসে। তাই জন্য দেখো এইভাবে একটা চিমটির সাহায্যে আমি এগুলোকে একটু হালকাভাবে আমি একটু পুড়িয়ে নিচ্ছি।
তোমাদের বাড়িতে যদি হুট করে গেস্ট আসে তো তাদেরকে কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাইও, বিশ্বাস করো তারা প্রশংসা করবেই করবে, এটুকু গ্যারেন্টি তোমাদের দিচ্ছি আমি। তো দেখো একটা একটা করে চিকেন আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে লুকটা দেখাবো। দেখো ফিনিশিং হয়ে গেছে আমার, তো দেখো কত সুন্দর কালারফুল এসেছে, পুরো তন্দুরি তন্দুরি লুক, ভেতরে একদম সফট। আমি এটা একটুখানি পেঁয়াজ আর তোমার লেবুর সাথে সার্ভ করছিলাম। এবার আমি কি করছি দেখো, প্রেশার কুকারে একটু গ্রেভি যেটা রয়ে গেছিলো সেটা এর একটা করে চিকেনের ওপর আমি এটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তার ফলে কি হবে ড্রাই ড্রাই ব্যাপারটা থাকবে না, একটুখানি মশালা গ্রেভি গ্রেভি ব্যাপারটাও থাকবে, আর দারুণ কিন্তু খেতে হয়। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা একবার হলেও কিন্তু অবশ্যই বাড়িতে বানিও। আর মেন পার্ট যেটা হলো সেটা হলো এক মানে হাফ টেবিল স্পুন তেলে আমি পুরো চিকেনটা বানালাম, নাহলে তোমরা তো জানোই চিকেন ফ্রাই করতে মোটামুটি অনেকটাই তেল লাগে, বাট এটা প্রেশার কুকারে বানালাম, ঝটপট তৈরি হয়ে গেল, কম তেলে তৈরি হয়ে গেল, সাথে হেলদিও হলো। এবার সরিয়া তোমাদেরকে কেটে দেখাচ্ছে, দেখো ভেতরটা কতটা সফট হয়েছে।